সমগ্র গাজীপুর জুড়ে 164টি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করেছে গাজীপুর তিতাস কর্তৃপক্ষ। অনুসন্ধান বলছে গাজীপুরের মধ্যে সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে গাজীপুর সদর, জয়দেবপুর, হোতাপাড়া, গাছা, বাসন এবং শ্রীপুর থানা এলাকায়। সমগ্র গাজীপুর জুড়ে এমন অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অফিস খুলে বসেছে তিতাসের কালো তালিকাভুক্ত ঠিকাদার সোলাইমান ভুঁইয়া ও তার ছেলে ফয়েজ ভুঁইয়া এবং শরীফ হোসেন ও তার ভাই আলমগীর সহ অনেকে। এই যে দেখছি সকালে দেখি এইরকম লাইনটা নিচ্ছে। আপনাদের লাইনগুলো দিয়েছে ঠিকাদার কে? গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ও তিতাস কর্তৃপক্ষের অভিযানে আটক করা হয় সুলেমান ভুঁইয়ার ছেলে ফয়েজ ভুঁইয়া ও শরীফ হোসেনের ভাই আলমগীরকে। গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গাছা থানার পুলিশের উপস্থিতিতে এ সময় আলামত হিসেবে জব্দ করা হয় তিতাসের লোগোযুক্ত প্রায় 10,000 ফাইল, গ্যাস সংযোগের আবেদন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, থানা ও কাউন্সিলরদের নামের নকল সিল, মদের বোতল ও যৌন উত্তেজক স্প্রে ও ট্যাবলেট, গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেক বই। এখানে প্রচুর পরিমাণে, বিপুল পরিমাণে তিতাস গ্যাসের কাগজপত্র পাওয়া যায়, যাদেরকে অবৈধ সংযোগ দেওয়ার জন্য যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফর্মপত্র কালেকশন করা হয়েছিল। কিন্তু ওই রাতেই দফায় দফায় পরিবর্তন করা হয় মামলার এজাহার। সবশেষে মামলার এজাহার থেকে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে একটি সাধারণ মামলা করে গাজীপুরের তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম। এই নিয়ে টেলিফোনে ক্ষোভ প্রকাশ করেন অভিযানে নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। যে 12-র এক ধারায় দিয়েছে এবং 19 ধারায় দিয়েছে, 12-র এক ধারা এবং 19 ধারা দুইটাই হচ্ছে জামিনযোগ্য ধারা, এবং যেটা হওয়া দরকার ছিল এবং এটা তিতাসের লোক কেন বোঝেনি বা তারা কেন করেনি সেটা আমি জানি না, এটা কিন্তু একটা জালিয়াতি, তাই না বিষয়টা? মামলাটা হওয়া উচিত ছিল, যে গ্যাসের মামলা তো থাকবে, ওই ধারাটার সাথে জালিয়াতি থাকা দরকার ছিল। এমনকি মামলার এজাহারে প্রধান দুই আসামি সুলেমান ভুঁইয়া এবং শরীফুল ইসলামকে 2 এবং 4 নম্বর আসামি করা হয় এবং আটক হওয়া ফয়েজ ভুঁইয়া এবং আলমগীরকে আলাদা আলাদা অফিস থেকে আটক করা হলেও এজাহারে তা উল্লেখ হয়নি। তালুকদার বিপ্লব, News24, বোর্ডবাজার, গাজীপুর। 4 সেপ্টেম্বর, নারায়ণগঞ্জের পশ্চিমতলা বাইতুস্তালা জামে মসজিদে এশার নামাজের সময় ঘটে বিস্ফোরণ, দগ্ধ হন 40-50 মানুষ। তাদের 37 জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা গেছে 31 জন। আগুনের সূত্রপাত জানতে তদন্ত কমিটি গঠন করে তিতাস। 9 কর্মদিবসের অনুসন্ধান শেষে 16 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন কমিটির প্রধান। কমিটির প্রধান বলেন, অনুমতি ছাড়া তিতাসের পাইপলাইনের রাইজার সরানো হয়েছে। মসজিদ নির্মাণের সময় লাইনটি ক্ষতিগ্রস্ত করা হলেও তিতাসকে অবগত করা হয়নি, ফলে তৈরি হয়েছে ছিদ্র। শুধু তাই নয়, মসজিদে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। দাবি করেন, তিতাসকে এ বিষয়ে কেউ কখনো অবহিত করেনি এবং ঘুষ লেনদেনের কোনো প্রমাণও মেলেনি। গ্যাস একার জ্বলার কোনো সুযোগ নাই, তাকে জ্বালাতে হবে। আমরা মসজিদের ভিতরে এসি চেম্বারে আমরা মিটারবিহীন বৈদ্যুতিক অবৈধ সংযোগ পেয়েছি, এবং বৈধ সংযোগ এবং অবৈধ সংযোগের মধ্যে একটা চেঞ্জ ওভার দেওয়া আছে। যখন কারেন্ট চলে গেছে তখন মসজিদের মুয়াজ্জিন সাহেব সেই চেঞ্জ ওভার দিয়ে এক ফেজ থেকে যখন আরেক ফেজে গেছে তখন স্পার্ক হয়েছে। সেই স্পার্ক থেকে মসজিদের ভিতরে যে গ্যাস জমানো ছিল সেখানে এই বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, তিতাস ও ডিপিডিসির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করবে মন্ত্রণালয়। ডিপিডিসিতে কিন্তু বলা হয়েছে যে কোন কোন অফিসার এটার সাথে জড়িত, এটা হয়তো পরবর্তী সময় আসবে, এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবো ডিপিডিসির ব্যাপারে। কোন কোন কর্মকর্তা এখানে দায়িত্ব ছিলেন এবং তাদের চোখের সামনে দিয়ে এই ধরনের অবৈধ কানেকশন হয়েছে সেগুলিকে আমি বের করতে বলছি। তিতাসের কথাও যদি কেউ দায়িত্বে আনতে পারে না, এই জন্যই তো কিন্তু 8 জনকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমার বিষয়টা হলো, আমার বিভাগের থেকে যে গাফলতিগুলি আছে সেটার জন্য কিন্তু তারা অনুমতি আনতে পারবে না, এটা হলো আমরা স্পষ্ট করবো।
গ্রাহক থেকে বিতরণে যুক্ত সবাই নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে আগামীতে এমন দুর্ঘটনা হবে না বলে